প্রিয় শিক্ষকগণ, আমার বরাক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো এনএস ডিএলএড এর স্কুল বেস অ্যাক্টিভিটি নিয়ে। কেননা আপনারা অ্যাসাইনমেন্ট হয়তো জমা দিয়ে দিয়েছেন এবং কিছু কিছু শিক্ষকের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি রয়ে গিয়েছে, কিন্তু স্কুল বেস অ্যাক্টিভিটি অন্য জায়গায় শুরু হয়ে গিয়েছে, সেখানে স্কুল বেস অ্যাক্টিভিটি চলছে। তাই আমি আপনাদের ভাবলাম এই ইনফরমেশনটা দিয়ে দিই, এবং ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্কুল বেস অ্যাক্টিভিটির স্টেপ বাই স্টেপ একটা একটা করে ক্রেডিট আমরা দেওয়ার চেষ্টা করছি। তাই আজকে আমরা একটা ক্রেডিট দিব, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তাই আমরা এই বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যে সকল শিক্ষক আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট করছেন অথবা যে সকল শিক্ষক আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা যেন দয়া করে ভিডিওর নিচে আমার বরাক লেখা দেখতে পারবেন, এর পাশে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে, সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে ক্লিক করে বেল আইকনটাকে অ্যাক্টিভ করে নিতে পারে। আজকে এখানে দেখতে পারবেন যে সেটা দেরাদুন রিজনাল সেন্টার দেরাদুন থেকে আমি আপনাদের এই ইনফরমেশনটা দিচ্ছি। এটা আপনাদের কোনো নির্দেশ নয়, আপনাদের আমি প্রথমে বলিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের জন্য এটা একটা শুভ বার্তা যে আপনারা এরকম ইনফরমেশন আপনাদের আগে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা স্কুল বেস অ্যাক্টিভিটিটা করতে পারেন। তাই এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে বিশ্ববিদ্যালয় আধারিত গতিবিধি আয়োজিত কে জানে বিষয়ক নির্দেশক, সেখানে স্কুল বেস অ্যাক্টিভিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আপনাদেরকে কী কী করতে হবে আমি আপনাদেরকে এখানে কিছু ডিটেলস বলতে চাই না। এখানে শুধু দেওয়া আছে যে আশা হ্যায় আপ দ্বারা প্রশিক্ষিত সেবারত অধ্যাপকগণ সে কোর্স কোড 501 502 এবং 503 কে সত্রিয় কার্য অ্যাসাইনমেন্ট তৈয়ার ইনকা মূল্যায়ন প্রারম্ভ কর দিয়া গিয়া হোগা, এই কার্য পিসিপি কে পূর্ণ হওয়ার সে পূর্ব সম্পন্ন কিয়া জানা চাহিয়ে জানা হয়। এ সম্বন্ধ মে ক্ষেত্রীয় কার্যালয় কি ওয়েবসাইট www.rcdeen.nis.me নির্দেশ দিয়ে গিয়ে। সেখানে যেগুলো দেরাদুনের নির্দেশ আমি আপনাদেরকে এগুলো শুধু বলছি। আপাতত আজকে স্কুল আধারিত গতিবিধি স্কুল বেস অ্যাক্টিভিটি ডিএলএড কার্যক্রম কা এক মহত্বপূর্ণ ঘটক হ্যাঁ, এই গতিবিধি প্রত্যেক প্রশিক্ষণার্থী দ্বারা স্বয়ং কে বিদ্যালয় মে সম্পন্ন কি জানি হ্যাঁ। তাই আপনারা এখানে দেখলে ফেলেন যে স্কুল বেস অ্যাক্টিভিটিটা ডিএলএডের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই যে এনআইএসের যে স্কুল বেস অ্যাক্টিভিটিটা হচ্ছে, সেই স্কুল বেস অ্যাক্টিভিটিটা সে সকল শিক্ষকরা করবেন, তারা নিজের স্কুল থেকে নিজের বিদ্যালয় থেকে সে বিষয়ে করতে হবে। এখন স্কুল বেস অ্যাক্টিভিটিতে কী কী রয়েছে আমি আপনাদেরকে কয়েকটি কথা অলরেডিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে এখন আবারও বলছি। স্কুল আধারিত গতিবিধি হেতু নির্দেশ, বিদ্যালয় আধারিত গতিবিধি হেতু 100 অঙ্ক নির্ধারিত হ্যাঁ। প্রত্যেক প্রশিক্ষণার্থী নিম্ন 3 স্কুল আধারিত গতিবিধি সম্পন্ন করেঙ্গে, আপনার বিদ্যালয়কে কিছু এক বিদ্যার্থীকে অধ্যয়ন কে স্টাডি অফ স্কুল চাইল্ড, যেখানে আপনাকে 30 মার্ক থাকবে। কে স্টাডি হচ্ছে যে আপনি যে স্কুলে শিক্ষা দিচ্ছেন সেই স্কুলের কোনো একজন বিশেষভাবে অক্ষম ছাত্রকে নিয়ে আপনাকে একটি রিপোর্ট তৈরি করা, এরপরে বিদ্যালয় কক্ষাকে রেকর্ড রাখাও, এখানে স্কুলের রেজিস্টার এবং ক্লাসের রেকর্ড আপনাকে এর জন্য 35 মার্ক দেওয়া হবে, এরপরে বিদ্যালয় মে আয়োজিত কার্যক্রম মে সহভাগিতা পার্টিসিপেশন ইন অর্গানাইজিং স্কুল প্রোগ্রাম 35 মার্ক। এখানে আপনারা সবগুলো দেখতে পেলেন যে এখানে 3টা ক্রেডিট আছে, 3টা ক্রেডিটে আপনাকে 100 মার্ক দেওয়া হবে। তাই আমরা আপনাদেরকে প্রথম যে ক্রেডিটটা আছে স্কুল বেস কে স্টাডি অফ স্কুল চাইল্ড, সেগুলো বাংলাতে আছে, আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে এগুলো নিন, এগুলো নিয়ে আপনারা একটু মডিফিকেশন করে সেই স্কুল বেস অ্যাক্টিভিটির প্রথম ক্রেডিটটা বানিয়ে দিন। আমরা স্টেপ বাই স্টেপ অন্যটা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। ধন্যবাদ যারা যারা এই ইনফরমেশনটা পান নাই তাদেরকে আপনারা বেশি বেশি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে তাদের এই এগুলো দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, জয় হিন্দ।